আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ক্যাটাগরি অনুযায়ী বেসরকারি হাসপাতালে ফি নির্ধারণ করবে সরকার, বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। উন্নয়নের নামে দুর্নীতি করে মানুষকে দুর্ভোগে ফেলেছে সরকার, বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের মানুষ নরকে বাস করছে, বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জি এম কাদের। আচরণবিধি না মানলে শাস্তি, জানালো ইসি। জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে ডিসিএসপিকে নির্দেশনা। আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাবে না এনপিপি ও লেবার পার্টি। চিনির দাম 6 টাকা বাড়ল, 8 টাকা কমল পাম্প তেলের দাম। জঙ্গি সম্পৃক্ততায় বাড়ি ছাড়া, 4 জন ছাত্র সহ গ্রেপ্তার 7 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, ক্যাটাগরি অনুযায়ী বেসরকারি হাসপাতালে চিকিৎসা ফি নির্ধারণ করবে সরকার। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। চিকিৎসা সেবার মানের উপর হাসপাতালগুলোকে এ, বি এবং সি ক্যাটাগরি করা হবে জানিয়ে জাহিদ মালিক বলেন, হাসপাতালে চিকিৎসা সেবার মানের উপর ক্যাটাগরি করা হবে। দেশের বেসরকারি খাতের 5 তারকা হোটেলগুলো থাকবে ক্যাটাগরির আওতায়, সে হাসপাতালগুলো চিকিৎসা দিতে পারবে সেটা বলে দেওয়া হবে, এর বাইরে তারা চিকিৎসা দিতে পারবে না। প্রত্যেক হাসপাতালের চিকিৎসা ব্যয় যাতে এক এক রকম না হয় তার জন্য এসব নিয়ম করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। উন্নয়নের নামে দুর্নীতি করে মানুষকে দুর্ভোগে ফেলেছে সরকার, বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তথাকথিত উন্নয়নের নামে দুর্নীতি করে সরকার মানুষকে দুর্ভোগে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার এত চিৎকার চেঁচামেচি করছে, সব সময় বলছে তারা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে, বলা হচ্ছে প্রয়োজনের তুলনায় উৎপাদন বেশি, অথচ গতকালের ব্যাপারটা হচ্ছে অস্বাভাবিক। হঠাৎ করে বিদ্যুৎ চলে গিয়েছে প্রায় সারা দেশে, 8 ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন। এ থেকে বোঝা যায় সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে বহু প্রজেক্ট করেছে, টাকা পয়সা বানিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে এ ধরনের বড় দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে জাতিকে তারা ফেলে দিয়েছে। রাজধানী মোহাম্মদপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। দেশের মানুষ নরকে বাস করছে, বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ জি এম কাদের বলেছেন, দেশের মানুষ নরকে বসবাস করছে আর সরকারি চাকুরিজীবী ও সরকার দলীয় লোকজন বেহেস্তে আছে। সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলার হারাটি কেশরঘাট উচ্চ বিদ্যালয়ের 4তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জি এম কাদের বলেন, আওয়ামী লীগ সরকারের সময় দুষ্ট লোকের সম্মান বেশি, তাদের কদর বেশি, আর যারা সৎ তাদের কোনো দাম নেই, চাকরি নেই, কথা বলার স্বাধীনতা নেই, ব্যবসা নেই, তারা আজ দেশে বসবাস করতে পারছে না। দুষ্টের পালন আর শিষ্টের ধমনই এই সরকারের মূল লক্ষ্য। তাদের এই সব কাজ থেকে জাতীয় পার্টি দেশের মানুষকে মুক্তি দিতে কাজ করছে। আচরণবিধি না মানলে শাস্তি, বলেন ইসি। আচরণবিধি না মানলে শাস্তির ব্যবস্থা নিতে সারা দেশে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন ইসি। ইসির কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, সরকারি দল হিসেবে ক্ষমতাসীন দলের নেতা এমপি মন্ত্রীরা আইন মানতে বাধ্য। নির্বাচন কমিশনার বলেন, গাইবান্ধা নির্বাচন নিয়ে জাতীয় পার্টির অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় মোহাম্মদ আলমগীর নির্বাচনকালীন এলাকায় আচরণবিধি লঙ্ঘন না করতে ক্ষমতাসীন দলের প্রতি আহ্বান জানান। জাতীয় সংসদের স্পিকার ও সচিবদের কাছেও চিঠি পাঠাবে বলেও জানান নির্বাচন কমিশনার।
জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে ডিসিএসপি কে নির্দেশনা। জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট সবাইকে নির্বাচন কমিশন প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। ইসির জনসংযোগ পরিচালক আসাদুজ্জামান আরজু সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আজ ইসির এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের আগে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির পক্ষ থেকে জেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন ও ক্ষমতাসীনদের প্রভাব বিস্তার নিয়ে অভিযোগ করা হয়। আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাবে না এনপিপি ও লেবার পার্টি। বিশ্বদলীয় জোটের শরিকে ন্যাশনাল পিপলস পার্টি ও লেবার পার্টির সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ করেছে বিএনপি। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠকটি হয়। পরে সাংবাদিকদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 1996 সালে সংবিধানের আলোকে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা চূড়ান্ত করবে বিএনপি। বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং লেবার পার্টি ও এনপিপির পক্ষে দলীয় প্রধানরা পৃথকভাবে সংলাপে নেতৃত্ব দেন। সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি আদায়ে আন্দোলনের ধরন, নির্বাচন পরবর্তী জাতীয় সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ নানা বিভিন্ন বিষয়ে বিশদভাবে আলোচনা হয় সংলাপে। পরে ফখরুল বলেন, খালেদা জিয়াকে মুক্ত করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদায়ের বিষয়ে ঐক্যমত হয়েছে। চিনির দাম 6 টাকা বাড়লো, 8 টাকা কমলো পাম্প তেলের দাম। চিনির দাম 6 টাকা বাড়িয়েছে সরকার। একই সঙ্গে পাম্প তেলের দাম প্রতি লিটারে 8 টাকা কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী পাম্প সুপার খোলা তেলে প্রতি লিটার সর্বোচ্চ খুচরা মূল্য 125 টাকা, প্রতি কেজি পরিশোধিত খোলা চিনি 90 টাকা ও পরিশোধিত প্যাকেটজাত খোলা চিনির দাম 95 টাকা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। জঙ্গি সম্পৃক্ততায় বাড়ি ছাড়া আর 4 জন ছাত্র সহ গ্রেপ্তার 7 জন। কুমিল্লা ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে জঙ্গি সম্পৃক্ততায় বাড়ি ছেড়ে যাওয়া 4 ছাত্র সহ 7 জনকে গ্রেপ্তার করেছে রেব। সকালে এক বার্তায় রেবের পক্ষ থেকে তথ্য জানানো হয়। রেব জানায়, ঢাকা ও এর আশেপাশের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। কুমিল্লা ও ঢাকার 7 কলেজ ছাত্র 23 আগস্ট বাসা থেকে বেরিয়ে আর না ফেরায় থানায় ডিজি করেছিল পরিবার। পরে জানা যায়, উধাও ওই তরুণদের কয়েকজনকে শেষবার দেখা গিয়েছিল চাঁদপুরে। নবীগঞ্জের সাংবাদিককে হাত পা কেটে ফেলার হুমকি। নবীগঞ্জের মাদক সেবী ও বিক্রেতা গুলজার সংবাদকর্মী জাবেদ তালুকদারের হাত পা কেটে ফেলার হুমকি দিয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। প্রধান অভিযুক্ত গুলজার সহ 4 জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন জাবেদ তালুকদার।